সাম সঙ্গীত 78 পদ সংখ্যা 7 আমাদেরকে মনে করায় যেন আমরা আমাদের বংশ পরাত্পরে ঈশ্বরের কথা বলে যেতে পারি। সকলকে জয় যীশু। আত্মার এই খড়গের অনুষ্ঠানে আমি আরও একবার আপনাদের সকলকে এই সুপ্রভাতে স্বাগতম জানাই। গুড মর্নিং, প্রভু আপনাদের আশীর্বাদ করুক। প্রিয়জনেরা, আজকের বাক্য প্রভু আমাকে আপনাকে বোঝাতে চাইছেন যেন আমরা আমাদের পূর্বপুরুষ এবং আমাদের বংশ পরাত্পরের প্রত্যেকজনের মধ্যে ঈশ্বরের বাক্যকে দিয়ে যেতে পারি। তিনি সামসঙ্গীত 78 তার পদ সংখ্যার সাথে বলেছেন, তারাও যেন পরমেশ্বরে আস্থা রাখে, ঈশ্বরের কর্মকাহিনী ভুলে না যায়, বরং তার সমস্ত আজ্ঞা যেন পালন করে। এই চেতনা বংশ পরাত্পরে প্রত্যেকজনকে দেওয়া অনেক দরকার। যে মুহূর্তে আমরা চেতনা দেব, আমরা আমাদের ছেলেমেয়েদের, আমাদের বংশের লোকেদের চেতনা দেব, তারা জানতে পারবে ঈশ্বরের প্রেম কি, ঈশ্বরের অনুগ্রহ কি এবং ঈশ্বর কিভাবে আমাদের জীবনে কার্য করে। আজ একই ঈশ্বর আপনাকে আহ্বান করছেন, একই ঈশ্বর আপনাকে ডাকছেন যেন আপনি তার কথা আপনার জীবনে আপনার মনে পরিস্ফুটিত করতে পারেন। আসুন এই বাক্যকে শেয়ার করি। যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ। অক্সিলিয়াম রিট্রিট সেন্টারে প্রতি সোমবার আমরা আরাধনায় যুক্ত হই বিকেল 5টায়। যদি আপনি চান আমাদের সাথে যুক্ত হতে পারেন। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। জয় যীশু।